नमस्कार এই মুহূৰ্তত জনায়াছো এটা ব্রেকিং নিউজ এবাৰ অসম চৰকাৰে এটা বৃহৎ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে এবাৰ বহিৰাজ্যৰ পৰা অসমলৈ আনিব নোৱাৰিব ব্ৰয়লাৰ মুৰ্গী এই মুহূৰ্তত জনায়াছো এটা ব্রেকিং নিউজ ৰাজ্যত বন্ধ কৰা হ'ব ব্ৰয়লাৰ মুৰ্গী বৰ্তমান দিশপুৰত অনুষ্ঠিত হ'ব এটা গুৰুত্বপূৰ্ণ বৈঠক আৰু এই গুৰুত্বপূৰ্ণ বৈঠকৰ অন্তত সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ব অসমত ব্রয়লার মুরগি সাময়িকভাবে বন্ধ করা হব বার্ড ফ্লুর সংক্রমণের বাবে এই ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারখনে রাজ্যত বন্ধ করা হব ব্রয়লার মুরগি দিশপুর কিছু সময়ের পিছত অনুষ্ঠিত করা হব এখন গুরুত্বপূর্ণ বৈঠক আর এভিয়ান ইনফ্লুয়েঞ্জার গ্রাহক পড়ার বাবে বন্ধ করা হয়েছে ব্রয়লার মুরগি দিনের 1 বজাত আনুষ্ঠানিকভাবে বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে সাময়িকভাবে ব্রয়লার মুরগি অসমত বন্ধ করার আহ্বান জানাইছে সরকারে আর বার্ড ফ্লুর সংক্রমণের বাবে এই ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতিয়ার পর আপনি ব্রয়লার মুরগি খাব নোৱাৰিব ব্রয়লার মুরগিত বার্ড ফ্লুর সংক্রমণ হয়েছে আর সেই কারণে সরকারে এই ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করেছে বহিরাজ্যের পর অসমলৈ আনিব নোৱাৰিব এতিয়া ব্রয়লার মুরগি অসম সরকারে এই বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান দিশপুরত অনুষ্ঠিত হব এখন গুরুত্বপূর্ণ বৈঠক।